বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস আর এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি তবে এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ অনেকটাই সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো আপনারা ফলো করলে ফালতু খরচা কিন্তু হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা নিয়েছি একটা সিরাপের বোতল বাচ্চা থেকে বয়স্ক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের সিরাপ থেকেই থাকে আর যখনই আমরা এই সিরাপগুলো ব্যবহার করি তারপর ঢাকনাটা আমরা যখন লাগিয়ে দিই দেখা যায় ঢাকনার মধ্যে কিছুটা সিরাপ লেগে থাকার কারণে পুরো বোতলের গা বেয়ে কিন্তু সিরাপটা ঝরতে থাকে এর ফলে আমাদের সিরাপের বোতলটা যেমন চ্যাট চেটে হয়ে যায় ঠিক সেরকমই বোতলের ওপরে যে এক্সপায়ারি ডেট বা আরও অন্যান্য লেখাগুলো থাকে সেগুলো কি হয় অনেক সময় পুছে যায় বা এই ওপরের স্টিকারটা উঠে যায় তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তো তার একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব তার জন্য এখানে নিয়েছি একটা রাবার ব্যান্ড এই ধরনের রাবার ব্যান্ডই নেওয়ার চেষ্টা করবেন এইভাবে আমি দুবার দিলাম এবার যখনই আপনারা সিরাপটা ব্যবহার করবেন যদি ঢাকনার মধ্যে কিছুটা সিরাপ লেগেও থাকে দেখবেন বোতলের গা বেয়ে কিন্তু সেই সিরাপটা পড়বে না এই রাবার ব্যান্ডের মধ্যে আটকে যাবে যে বোতলের ওপরে স্টিকারটা লাগানো থাকে সেটা কিন্তু কোনোভাবে উঠে যাবে না এক্সপায়ারি যে ডেটগুলো থাকে সেগুলো ঠিকঠাক থাকবে এমনকি বোতলটাও চ্যাটচেটে হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়েছি একটা জিন্সের প্যান্ট আর এই ধরনের প্যান্ট কিন্তু আমাদের কম বেশি সকলেরই বাড়িতে নিয়ে আসা হয় তবে যখনই আমরা নতুন এই ধরনের প্যান্টগুলো নিয়ে আসি তখন দেখবেন প্যান্টের মধ্যে যে চেনটা থাকে সেটা অনেকটাই টাইট হয় আবার অনেক সময় দেখা যায় চেনটা খোলা বন্ধ করতে গিয়ে চেনটাও কেটেও যায় তো আপনারা যখনই এই ধরনের প্যান্ট নতুন কিনে নিয়ে আসবেন তখন আপনারা কি করবেন যাতে করে চেনটা খুব ভালোভাবে আপনারা খোলা বন্ধ করতে পারবেন এমন কি জোরে টানার ফলে চেনটা কেটেও যাবে না তো তার জন্য আমি এখানে নিয়েছি ভ্যাসলিন এখন যেহেতু শীত পড়ে গেছে আমাদের সকলেরই বাড়িতে কিন্তু ভ্যাসলিন আনাই থাকে তো আমরা কি করবো ভ্যাসলিনটাকে এই চেনের মধ্যে এইভাবে করে লাগিয়ে নেব তো দুদিকেই কিন্তু এভাবে লাগিয়ে নিতে হবে তারপর আমি চেনটাকে আপনাদের লাগিয়ে এমনকি খুলেও দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু ট্রেনের মধ্যে যে টাইট ভাবটা ছিল সেটা অনেকটাই চলে গেছে আর জোর করে খোলা বন্ধ করতে গিয়ে কিন্তু চেনটা আর কেটেও যাবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে ছি বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখা যায় আমরা এমন কিছু রেসিপি বানিয়ে থাকি যেগুলোতে আমাদের একদমই মিহি পেঁয়াজের কুচি প্রয়োজন হয় তাছাড়াও যদি আমাদের বাড়িতে অনেক বেশি আত্মীয় স্বজন চলে আসে তখন কিন্তু অনেকটাই পেঁয়াজ কুচি করতে হয় আমরা সাধারণত বটি অথবা ছুরির সাহায্যে পেঁয়াজ কুচি করে থাকি তবে অনেক সময় দেখা যায় পেঁয়াজ আমরা ঠিকঠাকভাবে মিহি কুচি করতে পারি না তাছাড়াও কাটতে গিয়ে আঙুলও অনেক সময় আমাদের কেটে যায় তো আপনারা কিভাবে খুব কম সময়ের মধ্যে পেঁয়াজ কুচি করে নেবেই ছাড়াই তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করবো তার জন্য পেঁয়াজের সামনের দিক এমনকি পিছনের যে বোটার অংশগুলো রয়েছে সেগুলোকে কেটে আমি পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নেব আর দেখতেই পাচ্ছেন খোসাটা কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এইভাবে করে আমি আরও একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে তারপর কেটে আপনাদেরকে পেঁয়াজটা কুচি করে দেখিয়ে দেবো পাচ্ছেন বন্ধুরা দুটো পেঁয়াজ আমি এইভাবে করে খোসা ছাড়িয়ে কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এ বার নিয়েছি এখানে একটা পিলার পিলারের সাহায্যে আমরা যদি পেঁয়াজটাকে এরকম করতে থাকি কিছুক্ষণ তাহলেই দেখবেন পেঁয়াজটা একদমই তাড়াতাড়ির মধ্যে এমন কি মিহি কুচি হয়ে যাবে এইভাবে করে কিন্তু আপনারা অনেক পেঁয়াজ একসাথে কুচিও করে নিতে পারবেন তাছাড়াও মিহি কুচি একদম হয়ে যাবে আর এতে কি হবে আমাদের কিন্তু হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না যারা একদমই পেঁয়াজ মিহি কুচি করতে পারে না তারা কিন্তু এইভাবে করে যদি কুচি করে নেন খুব তাড়াতাড়ির মধ্যে এমনকি খুব ভালোভাবে পেঁয়াজ কুচি করে নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস প্রেশার কুকারে বান্না কম বেশি কিন্তু আমরা অনেকেই করে থাকি যাতে করে আমাদের রান্নাটা খুব তাড়াতাড়ি হয় এমনকি গ্যাস অনেকটাই কম পুড়ে তবে অনেক সময় যখনই আমরা কোনো কিছু রান্না করে থাকি দেখা যায় যে প্রেশার কুকারের এই সাইড দিয়ে হাওয়া লিক করে তাছাড়াও দেখা যায় সিটি দিয়েও অনেক সময় হাওয়া লিক করতে থাকে যার ফলে ঠিকঠাকভাবে সিটি পড়ে না এমন কি আমাদের রান্নাটাও কিন্তু ঠিকঠাকভাবে হয় না অনেকটাই টাইম লাগে এমন কি গ্যাসও অনেকটাই রান্না করতে করতে কেউ কিন্তু আমরা দোকানে যেতে পারি না তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের যেহেতু আমরা রান্না করতে বসিয়ে দিই সেই সময় আপনারা কি করবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি তার জন্য প্রথমে এই যে প্রেসার কুকারের ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি এবার এ যে সিটিটা রয়েছে সেটাকে প্রথমে খুলে নেব তারপর রাবারটাকেও খুলে নেব এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণের সরিষার তেল তেলটাকে এই যে জায়গাটা রয়েছে এর মধ্যে এক থেকে দু দিয়ে দেব বাকি সরিষার তেলটা আমি কি করব এই সাইড দিয়েও এইভাবে করে লাগিয়ে দেব আপনারা চাইলে এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন কুকারের যে সিটিটা রয়েছে সেটাকে লাগিয়ে দেব আর রাবারটাকেও লাগিয়ে দেব এবার এই যে প্রেসার কুকারের মধ্যে যে রান্নাটা বসিয়েছিলাম তার মধ্যে আমি ঢাকনাটাকে লাগিয়ে তারপর আমি আপনাদেরকে সিটি দিয়েও দেখিয়ে দেব যে কোনোভাবেই কিন্তু আর আমাদের প্রেশার কুকারে সাইড দিয়ে কোনো রকমের হাওয়াও বেরোচ্ছে না এমনকি ঠিকঠাকভাবে সিটিও পড়ে যাচ্ছে আর গ্যাসও কিন্তু অনেকটাই কম পড়বে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীটি প্রত্যেকটা মহিলারাই সকাল থেকে রাত পর্যন্ত নানা কাজ করে থাকি বাসনপত্র ধুয়ে থাকি জামা কাপড় ধুয়ে থাকি আর এই কাজগুলো করার জন্য বেশিরভাগই কিন্তু আমাদের হাতের প্রয়োজন হয় বিশেষ করে যখন আমরা আটা মাখি জামা কাপড় কাচি দেখবেন আমরা হাতের মধ্যে যে চুড়িগুলো পরে থাকি এই চুড়িগুলো যদি আমরা হাতের ওপরের দিকে উঠিয়েও দিই না কেন দেখা যায় কিছু সেকেন্ডের মধ্যে আবারও কিন্তু নিচের দিকে নেমে যায় এর ফলে আমরা যখন আটা মাখি বা জামা কাপড় কাচি হাত দিয়ে তখন কিন্তু অনেকটাই অস্বস্তির মধ্যে পড়তে হয় কোনো কাজ করতে গিয়ে আমাদের যদি বারবার করে এইভাবে করে চুড়িটা ওপর দিয়ে তুলতে হয় তখন কিন্তু কাজ করতে অনেকটাই সময় লেগে যায় আবার অনেকেই দেখবেন হাতের মধ্যে বা অভ্র দেওয়া চুড়ি ব্যবহার করে থাকে আর সেই অভ্র বা চুমকি যদি কোনোভাবেই আটা মাখার মধ্যে চলে যায় আর সেই রুটি যদি আমরা খাই তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তো তার একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব যখনই আপনারা এই ধরনের কোনো হাতের সাহায্যে কাজ করবেন নিয়ে নেবেন একটা এই মোটা ধরনের রাবার ব্যান্ড এবার রাবারটাকে আমি হাতের মধ্যে এইভাবে করে পরে নেব আপনারা চাইলে একটু ওপর দিয়েও তুলে নিতে পারেন যে এবার আপনারা যদি হাতের সাহায্যে জামা কাপড় ধোন বা আটা মাখা দেখবেন চুরিগুলো কিন্তু কোনোভাবেই নিচের দিকে নেমে যাবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মটরশুঁটি এখন যেহেতু শীত পড়ে গেছে পরিমাণের মটরশুঁটি পাওয়া যাচ্ছে আর যদি একটু দাম কম থাকে তাহলে কিন্তু আমরা একটু বেশি পরিমাণেরই বাড়িতে নিয়ে আসি তবে এই মটরশুঁটিগুলো যদি অনেকটা পরিমাণের থাকে আমরা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে এগুলো শেষ করতে পারি না তখন আমাদের বাড়িতে কিন্তু বেশ অনেকটাই মটরশুঁটি থেকে যায় যদি ফ্রিজের বাইরে রাখি অনেক সময় দেখা যায় মটরশুঁটিগুলো খুব তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যায় আর যদি ফ্রিজেও রাখি অনেক সময় দেখা যায় খুব তাড়াতাড়ি পচে যায় এর ফলে আমাদের মটরশুঁটি কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় তো আপনারা যখনই একটু বেশি পরিমাণের মটরশুঁটি নিয়ে আসবেন কিভাবে রাখলে মটরশুঁটি শুকিয়েও যাবে না এমনকি পচেও যাবে না তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি তার জন্য আমি এখানে নিয়েছি একটা পাত্র এবার এই যে মটরশুঁটিগুলো রয়েছে এর থেকে খোসাগুলো ছাড়িয়ে আমি মটরশুটি বের করে নেবো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু এক বছর পর্যন্ত এই মটরশুটি আপনারা সংরক্ষণ করতে পারবেন কোনোভাবেই শুকিয়েও যাবে না এমন এমনকি পচেও যাবে না যখন প্রয়োজন আপনারা কিন্তু এই মটরশ্যুটি আপনাদের খুশি অনুযায়ী ব্যবহার করতে পারবেন আর দেখতেই পাচ্ছেন সব মটরশুঁটির খোসা কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে তবে এখনো কিন্তু একটা কাজ বাকি আছে যেটা করিনি তার আগে এই যে মটরশুঁটির খোসাগুলো রয়েছে সেগুলো কিন্তু ফেলে দেব না এগুলো আমরা আমাদের যে গাছ আমরা লাগিয়ে থাকি সেই গাছের গোড়ায় দিয়ে দেব আর এই খোসাগুলো সার হিসাবে কাজ করবে এবার যে মটরশুঁটির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তার মধ্যে আমি সামান্য পরিমাণের সরিষার তেল দিয়ে এইভাবে করে মাখিয়ে নেবো এমনভাবে মাখিয়ে নেবেন যাতে করে সব মটরশুঁটির মধ্যে ভালোভাবে তেলটা লাগিয়ে নেওয়া হয়ে যায় এমনকি একটা তেলের আস্তরণ পড়ে যায় এবার নিয়ে নেব একটা আমি এয়ারটাইট কন্টেনার এই যে দেখতেই পাচ্ছেন এই যে মটরশুঁটিগুলো রয়েছে আমি এর মধ্যে রেখে দেব এবার আপনারা যদি এটা ফ্রিজের বাইরেও রাখেন না কেন দেখবেন এক সপ্তাহ পর্যন্ত কিন্তু ভালো থাকবে পচে যাবে না এমন কি শুকিয়ে যাবে না তাছাড়াও আপনারা যদি এই মটরশুঁটিগুলো ফ্রিজে রাখেন দেখবেন এক বছর পর্যন্ত কিন্তু ভালো থাকবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে দিয়েছি একটা শার্ট আমরা সাধারণত আমাদের জামা কাপড় আয়রন করে থাকি স্ত্রীর সাহায্যে তবে হঠাৎ করে যদি দেখা যায় যে কারেন্ট চলে যায় বা আমাদের স্ত্রীটা খারাপ হয়ে যায় আর তখন যদি আমাদের কোথাও বেরোনোর থাকে আর স্ত্রী করা যদি না থাকে জামা কাপড় তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে তাছাড়াও বাইরে গিয়ে যে আমরা জামা কাপড় ইস্ত্রি করিয়ে নিয়ে আসবো তখন কিন্তু সেই সময়টাও আমাদের কাছে থাকে না তো আপনারা কীভাবে ইস্ত্রি ছাড়া এমনকি কারেন্ট ছাড়া বাড়িতে খুব সহজেই জামা কাপড় ইস্ত্রি করে নেবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব তার জন্য এই যে জামাটা রয়েছে প্রথমে খুব ভালোভাবে আমি বিছিয়ে নেব আমরা প্রত্যেকে বাড়িতে কিন্তু প্রেশার কুকারে কোনো না কোনো কিছু রান্না বান্না করে থাকি প্রত্যেক দিনই তবে প্রেশার কুকারে আমরা কোনো কিছু যদি সেদ্ধ করি বা ডাল করি তখন দেখবেন সেই রান্নাটা হওয়ার পর অনেকক্ষণই কিন্তু আমাদের প্রেশার কুকারটা গরম থাকে আর যদি আপনারা কোনো কিছু রান্না নাও করে থাকেন সে ক্ষেত্রে আপনারা যদি প্রেসার কুকারের মধ্যে একটু জলও গরম করে নেন সেই ক্ষেত্রে একই কিন্তু কাজ হবে এবার আমরা ঠিক যেভাবে ইস্ত্রির সাহায্যে আয়রন করি প্রেসার কুকারটাকেও ঠিক এইভাবে করে ধরে আমরা যদি এরকম করতে থাকি দেখবেন খুব সহজেই কিন্তু আমাদের জামা কাপড় আয়রন করে নেওয়া হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা সুন্দর এইভাবে করে আয়রন করে নেওয়া হয়ে যাচ্ছে এরপর আমি যে টি শার্টের বোতামগুলো রয়েছে সেইগুলোকে আমি লাগিয়ে নেব আপনারা যে প্রত্যেক দিন এইভাবে আয়রন করবেন তা কিন্তু নয় যদি আপনাদের কারেন্ট না থাকে বা আপনাদের ইস্ত্রি খারাপ হয়ে যায় বা হঠাৎ করেও আপনারা কোথাও বেরোচ্ছেন তখন যদি কোনো রকমের সমস্যার মধ্যে পড়েন সেই সময় কিন্তু আপনারা ঠিক এইভাবে করে ইস্ত্রি করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কেউ না দেখলে বুঝতেও পারবে না যে আমরা ইস্ত্রি ছাড়া প্রেশার কুকারের সাহায্যে এই সারটি আমরা আয়রন করে নিয়েছি আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করে আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন